দেশের সাথে রাজ্য ক্রমাগত বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা এমনকি মৃতের সংখ্যাও বাড়ছে এই মারণ ব্যাধি ভাইরাসের কোনো প্রতিষেধক বের হয়নি সঠিকভাবে সেই কারণে সরকার সকলকে বলেছে মাস্ক পরে চলার জন্য এমনকি সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য কিন্তু কিছু কিছু মানুষ তা মানলেও বেশ কিছু অসচেতন মানুষ সরকারের নির্দেশকে তোয়াক্কা করছে না সোমবারও সেই দৃশ্য দেখা গেল রাজধানীর মহারাজগঞ্জ বাজারে এদিন বেশ কিছু অসচেতন মানুষ মাস্ক ছাড়াই ঘোরাঘুরি করছে এমনকি অনেকে মাস্ক মুখের নিচে লাগিয়ে রেখেছে আবার অনেকে মাস্ক পকেটে রেখে দিয়েছে কেউ কেউ সাংবাদিকের ক্যামেরা দেখে মাস্ক পরার জন্য মাস্ক পরতে ব্যস্ত হয়ে পড়ে এখন প্রশ্ন হচ্ছে কবে মানুষ সচেতন হবে দেখা যাচ্ছে যে মহারাজগঞ্জ বাজারে বিভিন্ন বিভিন্ন ব্যবসায় অনেকের মাস্ক আছে কিন্তু অনেক ক্ষেত্রে মাস্ক নেই কি বলবো এটার ক্ষেত্রে না এটা অ্যাকচুয়ালি রাজ্য সরকার তো খুব চেষ্টা করছে যাতে মাস্ক যাতে সবাই ব্যবহার করে কিন্তু এখন দেখা যাচ্ছে একটা শ্রেণীর লোক মাস্কটা ব্যবহার করছে না কিন্তু একটা শ্রেণীর লোককে বোঝানো হচ্ছে কিন্তু ওরা মাস্কটা ব্যবহার করছে না তাতে কি হচ্ছে মানে সমাজের খুব ক্ষতি হচ্ছে এবং আমাদের জনসাধারণের এটা যাতে সব দিকে যাতে ইয়ে থাকে যে মাস্ক যাতে ব্যবহার করে সবাই সেটার দিকে নজর রাখতে হবে এবং রাজ্য সরকার যেভাবে আমাদেরকে সহযোগিতা করছে আমরাও চাই যে যাতে সহযোগিতা করেন সবাই